আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গতকালকে আমরা যে ফ্লাইটের জন্য ওয়েট করছিলাম, ওয়েটিং রুমে বসেছিলাম, সেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম। তো এখন আমাদের ফ্লাইটে ওঠার জন্য ডাক পড়েছে, যারা বিজনেস ক্লাস প্লাস ফ্যামিলি, যাদের সাথে বাচ্চা আছে তাদেরকে আগে ডেকে নিয়েছে। তো সেই হিসাবে আমরা চলে এসেছি। তো এই যে উঠে পড়লাম, আসার সময় তাবিবকে ফ্লাইট টেক অফের সময়ও আমি সিট বেল্ট পরাতে খুব কষ্ট হয়েছে, ল্যান্ডিংয়ের সময়ও আমার সিট বেল্ট পরাতে খুবই কষ্ট হয়েছে। কিন্তু আজকে দেখতেছি সে ওঠার সাথে সাথে নিজে নিজেই তার সিট বেল্টটা বেঁধে নিয়েছে। যাই হোক, এটা তো খুবই ভালো একটা দিক। তো ওঠার পরপরে আমাদেরকে টুকটাক কিছু জিনিস দিয়েছে ফ্লাইট থেকে। মালয়েশিয়ান এয়ারলাইন্স খুবই ভালো আসলে ওনাদের সার্ভিস, আর এত সুন্দর। তো এখানে যে একটা কিট দিয়েছে, এর মধ্যে একটা অ্যালকোহল ওয়াইপস আছে, দেন আছে হলো একটা ফেস মাস্ক। এটা ওঠার পর পরে ওঠার সময়ই ডোর থেকে সবার হাতে একটা একটা করে দিয়ে দিয়েছে। আর সত্য কথা বলতে এখন কোভিডের তেমন কোনো কি বলবো কিছুই নেই আর কি ফ্লাইটে। ওঠার সময় যার শুধু আমাকে, আমি যখন চেক ইন করি তখন জিজ্ঞেস করেছিল যে আপনার ভ্যাকসিন দেওয়া আছে কি না, বাস এইটুকুই। আর কোনো ফর্মালিটিস আমার বাংলাদেশি এয়ারপোর্টে করতে হয়নি। যাই হোক, এতক্ষণ নিজেকে খুব কষ্ট করে কন্ট্রোল করেছি, সব ফর্মালিটিস শেষ করে একটা টেনশন ছিল মাথায় যে দুইটা বাচ্চা নিয়ে যাচ্ছি, সব ফর্মালিটিসগুলো, তারপরে লাগেজ টাগেজ এগুলো নিয়ে। আর বাসা থেকে আসার সময়ও নিজেকে খুব শক্ত করে রেখেছিলাম। শ্বশুরবাড়ি থেকে যখন বিদায় নিয়েছি তখনও আব্বা মা দুজনেই অনেক কান্না করছিলেন, বাট নিজেকে অনেক শক্ত রাখার চেষ্টা করেছি যে ওনারা যেহেতু বয়স্ক মানুষ, ওনাদের সামনে যদি আমিও কান্না করি তাহলে ওনাদেরও মনটা ছোট হয়ে যাবে, আর বাচ্চাদের সামনে কাঁদলে ওরা কোশ্চেন করে কেন কাঁদছো। তো সেজন্য নিজেকে খুব কন্ট্রোল করে এবারের মতো বাংলাদেশকে বাই বাই করে যাচ্ছি। তো এটা, এই জিনিসটার নামটা আমি ঠিক বলতে পারছি না, যেটার সাথে প্লেনের ডোরটা সংযোগ থাকে, যে জায়গাটা দিয়ে আমরা ওয়েটিং রুম থেকে প্লেনে এসে উঠলাম। তো সেটা আস্তে আস্তে, প্লেনের ডোরটা যেহেতু ক্লোজ হয়ে গেছে, এই জিনিসটা আস্তে আস্তে গুছিয়ে নেওয়া হচ্ছে। এখানে বাংলাদেশ বিমানের একটা ফ্লাইট ওয়েট করছে হয়তো, বা এটা পার্কিংয়ে ওয়েট করছে। তো একটু পরেই আমাদের টেক অফ হবে ইনশাআল্লাহ। আর এই তো, এটা পুরোপুরিটা একদম গুছিয়ে ফেলা হয়েছে, আমাদের প্লেনটাও এখন আস্তে আস্তে চলা শুরু করবে। তার আগে স্ক্রিনে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, যেগুলো প্লেনে থাকা অবস্থায় যাত্রীদেরকে মেনটেন করতে হবে, সেই সম্পর্কে ব্রিফ করা হচ্ছে। তো কীভাবে আমরা আমাদের হ্যান্ড লাগেজগুলো উপরের যে কেবিনগুলো আছে সেখানে রাখবো, প্লাস আমাদের হাতে যে একটা হ্যান্ডব্যাগ থাকে সেই হ্যান্ডব্যাগটা আমরা কোথায় রাখবো, সিট বেল্টটা আমরা কীভাবে ঠিকঠাক মতো বেঁধে নিব সে সম্পর্কে, কীভাবে আমরা বসবো যখন টেক অফ হবে সেই সময়টাতে, কারণ টেক অফটা একটু মানে কেমন একটু জার্কিং হয়, প্লাস একটু তো ভয় লাগে। তো ইনফ্যান্টস যারা, যারা দুই বছরের নিচে ছোট বাচ্চা, ওরা তো আসলে সিট বেল্ট বাঁধতে পারে না, ওদেরকে মায়ের কোলে বসিয়ে দেন, আলাদা একটা বেল্ট দেওয়া হয় মায়ের বেল্টার সাথে, ওইটা সংযোগ করে বাঁধতে হয়। তো সেটা আমি তোষণের ক্ষেত্রে এটা আমার করতে হয়েছে। আর তাবিব তো দুই বছরের আগ পর্যন্ত ফ্লাইটে উঠতেই পারেনি কোভিডের জন্য। তারপরে ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো সব সুইচ অফ করে দিতে হবে, দেন আপনার হাত থেকে যদি কোনো ইলেকট্রনিক গ্যাজেট সুইচ অফ করার সময় যদি সিটের নিচে টিচে পড়ে যায়, সে মুহূর্তে আপনি নিজে প্যানিক না হয়ে আপনার কেবিন ক্রু যাকে আছেন তাকে কল করলে উনি এসে আপনার সব কিছু ঠিকঠাক মতো খুঁজে টুজে দিয়ে দিবে, মানে আপনার নিজের এখানে টেনশন করার কিছু নেই। উপরে তো একটা সুইচ থাকেই, আপনি যতক্ষণ ফ্লাইটে আছেন ওই সুইচটা আপনার ইচ্ছা মতো আপনি মানে প্রেস করতে পারবেন। ইংলিশ ইংলিশ মুভিতে শ্রীদেবী আর যখন অমিতাভ বচ্চন একসাথে ফ্লাইটে যাচ্ছিলেন আমেরিকায়, তখন শ্রীদেবী আসলে বারবার এটা মানে সুইচটা প্রেস করতে লজ্জা পাচ্ছিলেন। তখন অমিতাভ বচ্চনের একটা ডায়লগ ছিল এরকম যে ওনাদের কতক্ষণ জানি মানে সামনের 12 ঘন্টা আপনি একদম লজ্জা সরম সব কিছু মানে কি বলবো সব কিছু বিলীন করে সুইচটা যতবার ইচ্ছা ততবার চাপতে পারেন, আপনার সেবায় কেবিন ক্রুরা সব সময় নিয়োজিত, এরকম আর কি। তো ওঠার সাথে সাথে তাবিব ঘুমিয়ে গেছে, যেটা কি না খুবই একটা ভালো দিক আমার জন্য, কারণ ও না হলে খুবই ডিস্টার্ব করবে। আর এখন আস্তে আস্তে আমাদের প্লেনটা
চলতে শুরু করে দিয়েছে। ওই দিক থেকে আপনাদের ভাইয়াও আমাদের লাইভ লোকেশনটা দেখতে পাচ্ছে প্লেনের। তো আমরা রানওয়ের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই সময় প্লেনটা একটু আস্তেই চলে, খুব বেশি একটা জোরে যায় না। আর ওই যে দেখেন দূরে আরেকটা প্লেন ওয়েট করছে, হয়তো বা আমাদের প্লেনটা ফ্লাই করলে দেন ওই প্লেনটা ফ্লাই করবে, কারণ হলো একসাথে তো আর ফ্লাই হবে না। তো এগুলো আসলে সব কিছুই চিন্তা করলে একদম অন্যরকম লাগে, যে একটা হাওয়ার মধ্যে শূন্যের মধ্যে এত বড় ওজনের একটা প্লেন কিভাবে ভেসে থাকে। আসলে মানুষের মাথায় কত বুদ্ধি, আর আল্লাহ মানুষকে কত বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন, তো সুবহান আল্লাহ, এটা চিন্তা করতে গেলে আসলে নিজের কাছেই কেমন জানি লাগে। তো এই যে আমার প্রিয় দেশ, আমার মাতৃভূমি, আমার আপনজন যেখানে থাকে সে দেশ ছেড়ে আবার আমার সংসার যেখানে সেখানে ফিরে যাচ্ছি। আমার কাছে এখন মালয়েশিয়া প্লাস বাংলাদেশ দুইটার জন্যই অনেক খারাপ লাগে। বাংলাদেশে যখন ছিলাম লাস্টের দিকগুলোতে মনে হচ্ছিল তাড়াতাড়ি চলে আসি নিজের সংসার, তো ওই যে একটা টান আর কি। আমরা তো অনেক বেশি আবেগ প্রবণ, সো আমাদের এই নেচারটা খুব বেশি কাজ করে। তো এই যে এখন প্লেন খুব দ্রুত চলতে শুরু করে দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই আমরা বাংলাদেশের মানে মাটি বলতে পারি, যেহেতু আমরা এখন সমতল দিয়ে যাচ্ছি, তো বাংলাদেশের মাটি আমরা পিছনে ফেলে রেখে আকাশের বুকে উড়ে যাব। তো এই সময়টাতে একটু মানে ভয় ভয় লাগে আর কি। প্রথম যখন আমি ফ্লাইটে করে মালয়েশিয়াতে আসি, ওই দিনটার এক্সপিরিয়েন্সটা আমার কাছে একদমই অন্যরকম ছিল, কারণ হলো তখন ফার্স্ট টাইম ফ্লাইটে করে আসছি। তো যখন টেক অফ হচ্ছিল খুবই ভয় লাগছিল। তো আস্তে আস্তে কয়েকবার যেহেতু আমার আসা যাওয়া হয়েছে, দেন মালয়েশিয়ার মধ্যেও আমি ফ্লাইটে উঠেছি, সো আস্তে আস্তে সেটা আমার জন্য মানে ইজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা কিন্তু এখন আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি। এই যে পুরো ঢাকা শহরটা দেখা যাচ্ছে, রাস্তাঘাট দেখা যাচ্ছে, ছোটোখাটো লেকগুলো দেখা যাচ্ছে। আস্তে আস্তে জিনিসগুলো ছোট হয়ে আসবে, কারণ আমরা হাজার হাজার ফুট উপরে উঠে যাচ্ছি। তো মালয়েশিয়ান এয়ারলাইন্সের প্রথম যখন বাংলাদেশে আসি বা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যাই, বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসি আমি, তখন আমি মালয়েশিয়ান এয়ারলাইন্সে আসছিলাম, তাই না? তো আমার পাশে আপনাদের ভাইয়া আছে, আজকের ভয়েস আপনাদের ভাইয়ার পাশে বসেই দিচ্ছি। তো এই যে আস্তে আস্তে আকাশটা ভিজিবল হচ্ছে, আর বাংলাদেশের মাটি বা নিচের যে সমতল ভূমি সেটা ইনভিজিবল হয়ে যাচ্ছে। তো খারাপ লাগছিল, অনেক কষ্ট লাগছিল, আবার একদিক থেকে অনেক বেশি ভালো লাগছিল, কারণ আপনাদের ভাইয়াকে অনেকদিন পরে দেখতে পাবো, প্লাস তোশান্তাবি ওদের বাবাকে দেখতে পাবে। আপনাদের ভাইয়াও অনেক একা একা ফিল করেছে। তো টাটা করে দিলাম, আস্তে আস্তে তো মেঘের ভিতরে ঢুকে যাবে, তখন যতটুকু পারি আপনাদের সাথে টুকটাক শেয়ার করার চেষ্টা করব। আসলে বাচ্চাদেরকে নিয়ে একা একা ফ্লাই করা একটু টাফ, যদিও আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা আমার হয়নি। এই যে ওঠার পর পরে আমাদেরকে এটা কি পিনাট, হ্যাঁ রোস্টেড পিনাট বাদামগুলো যেগুলো আছে রোস্টেড পিনাট, এগুলো দিয়ে দিয়েছে। তো তিনটা প্যাকেট দিয়েছে। তাবিব তো ঘুমিয়ে গেছে, তোশান খুব মজা করে মুভি দেখছে, সে কালকে কী জানি পিকাচো মনে হয় না, পিকাচো মুভিটা দেখেছে আর কি, তার খুবই ভালো লেগেছে ফ্লাইটে। তো সে বারবার আমাকে বলছিল যে আম্মু সো মাচ ফান, আমার খুব ভালো লাগছে। ও এখন আসলে ফ্লাইটটা এনজয় করা শিখেছে, আগে তো ছোট ছিল অতটাও বুঝতো না। তো এখন আমাদের খাবারটা চলে এসেছে, যেহেতু আমরা আমাদের 3 ঘন্টা 40 মিনিটের মতো ফ্লাই করতে হবে। তো এখন খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়ার জন্য আমিও এখন প্রস্তুত হব। সামনের যে আমাদের টেবিলটা আছে যেখানে ফুডটা রাখবো, সেটা আস্তে আস্তে এখন খুলে নিতে হবে। তো মালয়েশিয়ান এয়ারলাইন্সের কেবিন ক্রুদের ড্রেস হলো এরকম, আমার ভালো লাগে ওদের কেবিন ক্রুদের ড্রেসগুলো, কিছুটা থামির মতো। ওনারা একই রকমের একটা নিচে একটা স্কার্ট টাইপের পরেন বা থামি টাইপের পরেন, আর উপরে একটা টপস পরেন। তো আমাকে জিজ্ঞেস করেছে যে ল্যাম্প
কারি উইথ রাইস নিবো নাকি চিকেন কারি উইথ রাইস নিবো, আমি বললাম চিকেন কারি উইথ রাইসটাই দিতে। তো আমাদেরকে তিনটা দিয়ে দিয়েছে। তো আমাদের খাবারের মেনুর মধ্যে ছিল এই যে, খুলে দেখাচ্ছি আমি আপনাদেরকে, এটা হলো তোষানেরটা। তো তোষানেরটা তোষানকে খুলে দেই, একদম অনেক বেশি গরম ছিল, হাত দিয়ে ধরতে সমস্যা হচ্ছিল। তোষান খেতে খেতে ওর মুভিটা এনজয় করুক। এখানে ছিল মানে পোলাওয়ের চালের রাইস প্লাস একটা চিকেন কারি ছিল, কারিটা খুবই মজা ছিল। আর সাথে আছে হলো একটা ভেজিটেবল। তো কাটলারি সেটটা তোষান ওপেন করতে পারছে না, ওটা একটু ওকে ওপেন করে দিতে হবে, বাচ্চা মানুষ। আর সাথে আছে 2 পিস কেক, এই কেকটা আমার খুব পছন্দের, এটা আমি প্রায় কিনে খাই মালয়েশিয়াতে। সো সেটা ফ্লাইটে পেয়ে খুব ভালো লাগছে। মালয়েশিয়ান এয়ারলাইন্স বা মালিন্দো বা বাংলাদেশ বিমানেও একটা ইয়ে দেয়, যেখানে বলে একটা ফিন্নি দেয়, ওই ফিন্নিটা আমার কাছে খুব মজা লাগে। গত যাওয়ার সময় বাংলাদেশ বিমানে ফিন্নিটা দিয়েছিল। তো এই যে কাটলারি সেটের মধ্যে একটা স্পুন আছে, একটা ফর্ক আছে, একটা নাইফের মতো আছে, প্লাস টুথপিক ছিল, আর একটা কাঠি ছিল। কাঠিটা কেন ছিল আমি ঠিক জানি না, এটা কিছুটা আইসক্রিমের যে একটা স্টিক থাকে, স্টিকের মতো, এটা কেন দিয়েছে এটা আমি জানি না, কেউ জেনে থাকলে অবশ্যই জানাবেন। আর হলো টিস্যু ছিল। তো যাই হোক, প্রশান্তকে সব রেডি টেডি করে দিলাম। এখন হলো খাওয়া দাওয়া শেষ, তাবিবেরটা রেখে দিয়েছি, আমি কেক টেক খাইনি। তোষান হলো জাস্ট শুধু রাইসটা খেয়েছে। এরপর আমাদেরকে ড্রিঙ্কস দিয়েছে, ড্রিঙ্কসের মধ্যে অপশন ছিল 5-6টা। আমি আর তোষান কোক নিয়েছি দুজন দুইটা। তো এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তো আমিও একটা মুভি দেখছিলাম অনেক খোঁজাখুঁজি করে, যেহেতু এটা মালয়েশিয়ান এয়ারলাইন্স, এখানে ম্যাক্সিমাম আমি মালাই মুভি ড্রামা প্লাস ইংলিশ এগুলো। তো আমি আসলে একটু হিন্দি খুঁজছিলাম, তো ছিল 2-1টা, তার মধ্যে একটা ছিল যেটা আমি একবার দেখে নিয়েছি, তারপরে ভাবলাম আবার একটু দেখি সময়টা পাস হবে। তো আমাদের এখনও ল্যান্ড করতে অনেকক্ষণ সময় বাকি আছে, তো এই সময়টা একটু মুভি দেখে আমরা কাটাতে পারি। তো এখানে দেখাচ্ছে আমাদের 54 মিনিট লাগবে ল্যান্ড করতে, এখন লোকাল টাইম 5:25, মালয়েশিয়াতে আমরা 6:26 দিকে বা 6:24 দিকে ইনশাল্লাহ ল্যান্ড করব। তো আমি দেখছিলাম মানে স্ক্রিনে লাইভ লোকেশন, লাইভ মানে ইয়েটা আর কি বলে এটাকে, ম্যাপটা, যে আমাদের ফ্লাইটটা কোথার উপর দিয়ে মানে কোন জায়গা দিয়ে যাচ্ছে। তো এখন দেখলাম যে কোটা বাহারু, মানে আমরা মালয়েশিয়ার মধ্যে ঢুকে গিয়েছি, কোটা বাহারুর উপর দিয়ে আমাদের প্লেনটা এখন যাচ্ছে। তো ওই দিক থেকে আপনাদের ভাইয়াও দেখছে, মানে আমি আসার পরে শুনেছি, আমাদের ফ্লাইটটা অনেকক্ষণ টেক অফের আগে দাঁড়িয়েছিল, তো সেটা আপনাদের ভাই আসার পরে জিজ্ঞেস করছিল যে কেন দাঁড়িয়েছিল। তো দাঁড়িয়েছিল কারণ আমাদের আগে আর একটা ফ্লাইট টেক অফ হচ্ছিল, দেন আমাদেরটা ওয়েটিংয়ে ছিল। তো এই যে এখন সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে আর কি। তো সমুদ্রের উপর দিয়ে গেলে তখন ওই সময়টা যদি আমি নিচের দিকে তাকাই না, আমার কাছে ওই সময়টা একটু ভয় লাগে। সমতলের উপর দিয়ে গেলে আমার কাছে অতটা মানে ইয়ে লাগে না, কিন্তু সমুদ্রের উপর দিয়ে গেলে আমার কাছে মনে হয় এখন যদি সমুদ্রের মধ্যে পড়ে যায়। তো যাই হোক, সমুদ্র পার করে এখন সমতলের উপর দিয়ে যাচ্ছে। এই সময় প্লেনটা একদম নিচ দিয়ে যাচ্ছিল, যদিও ল্যান্ডিংয়ের জন্য এখন 1/2 আওয়ার মতো বাকি আছে। তারপরে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সবাইকে সিট বেল্ট পরে নিতে বলা হয়েছে, দেন একটু পরেই আরও অ্যানাউন্সমেন্টগুলো হবে। তো আমি গুড নিউজ মুভিটা দেখছিলাম, এদিকে তোষানও তার মুভি শেষ করে ঘুমিয়ে পড়েছে, তাবি ঘুমাচ্ছে। আমি উইন্ডোর ইয়েটা বন্ধ করে রেখেছি যাতে একটু অন্ধকার টাইপে থাকে, ওরা আরাম করে ঘুমাতে পারে। তো তাবিবের জন্য ফিডারটা রেডি করতে হবে, ও ল্যান্ডিংয়ের আগ দিয়ে ওকে একটু ফিডারটা খাইয়ে দিব, কারণ ইমিগ্রেশনে অনেক সময় লাগে। সো এখন যদি না খাওয়াই, দেন ইমিগ্রেশনে আমি ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিডার দিতে পারবো না, ও ওখানে খুবই বিরক্ত করবে। তো এখন একটু উইন্ডোটা খুলে দেখছিলাম যে এখন আবার দেখছি যে আমরা আবারও মানে সমতল পার করে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি। যাই হোক, মালয়েশিয়ার পুরোটাই ধরতে গেলে সমুদ্র, চারপাশে সমুদ্র। আর এই সময় লোকাল টাইম বাজতে ছিল 5:15 মতো বাজতে ছিল, তো আরও কিছুক্ষণ বাকি আছে আমাদের ল্যান্ডিংয়ের। প্রায় এখন আমি তো 1/2 ঘন্টা বলেছি, প্রায় এখন 1 ঘন্টার মতোই, মানে 1 ঘন্টার কাছাকাছি না হলেও 1 ঘন্টা থেকে কিছুটা সময় এখনও ল্যান্ডিংয়ে বাকি আছে। তো এই আর কি, ভালোই লেগেছে, ফ্লাইটটা ভালোই ছিল। যারা অনেক দূরে যান তাদের জন্য ফ্লাইট আসলে বোরিং হয়ে যায়, আমাদের যেহেতু খুব কম সময় লাগে তাই আমাদের জন্য অতটা বোরিং হয় না, তাড়াতাড়ি চলে আসতে পারি আমরা।
তো এখন দেখেন আমি একটা জিনিস দেখাই, এটা আমার কাছে খুব সুন্দর লেগেছে দেখতে। যেহেতু সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি, সমুদ্রের কিছু ট্রলার আছে, সেই ট্রলারগুলো দেখা যাচ্ছে অনেকগুলো। তো দেখে মনে হচ্ছে ছোট ছোট খেলনা দেখছি আমি। এই তো এখন এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি, কারণ নিচে সব পাম গাছগুলো দেখা যাচ্ছে। এগুলো সব হলো পাম গাছ, আপনারা জানেন মালয়েশিয়া পাম অয়েলের জন্য বিখ্যাত। তো এখন একদমই কাছাকাছি, একদম আর একটু পরেই আমরা মানে মাটিতে পা দিব বা প্লেনটা মাটি ছুবে আর কি। আকাশটাও কি সুন্দর লাগছে। তো এখন কয়টা বাজে লোকাল টাইম, প্লাস এখানের ওয়েদার কেমন, এগুলো সব ব্রিফ করে দিয়েছেন ক্যাপ্টেন। তো ক্যাপ্টেনই তো করে না, ক্যাপ্টেনই তো বলে দেয় না, ওইটা রেকর্ড করাই থাকে গো। ফ্লাইট ফ্লাইট অ্যাটেন্ড কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে ল্যান্ড করলাম। তো ল্যান্ড করার পরপরে আমার যেহেতু মালয়েশিয়ান সিমটা আমার কাছে ছিল, দেন ওইটাতে আপনাদের ভাইয়া দুইবার টাকাও মালয়েশিয়া থেকে পাঠিয়ে দিয়েছে। তো সেটা দিয়ে আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বললাম যে হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ল্যান্ড করেছি, এখন যেতে হবে আমাদেরকে ইমিগ্রেশন। ইমিগ্রেশন কত বড় লম্বা লাইন থাকে সেটা আমি আসলে মানে কী বলবো আপনাদেরকে পরে বলছি। যাই হোক, ইমিগ্রেশনে প্রায় আমাদের 1 ঘন্টার মতো সময় লেগেছে, বিশাল বড় লম্বা লাইন ছিল, কারণ এই সময় অনেকগুলো ফ্লাইট একসাথে ল্যান্ড করেছে। তো ইমিগ্রেশনটা ক্লিয়ার করতে আমাদের 1 মিনিটও লাগেনি তিনজনের, বাট ওই লাইনে দাঁড়িয়ে থাকতে আমাদের অনেক সময় চলে গেছে। তো এখন আমি হলো লাগেজগুলো কালেক্ট করে নিচ্ছি। এখানে লাগেজ মানে আসবে না পরে আসবে এটার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ আমার 3টা লাগেজ, 2টা লাগেজ প্লাস 3টা কার্টুন খুব সুন্দর মতো আমি পেয়ে গিয়েছি। আপনাদের ভাইয়া তো বাইরে ওয়েট করছে, তো অনেকক্ষণ ধরেই ওয়েট করছে আমাদের জন্য। তো এগুলো এত ভারী, তা আমি চাচ্ছিলাম যে 5টায় যাতে আমি 1টা ট্রলিতে নিতে পারি, তাহলে আমার ট্রলিটা হ্যান্ডেল করতে সুবিধা হবে। 2টা ট্রলি হয়ে গেলে তোশান তো আর ট্রলি চালাতে পারবে না। ওই তো আপনাদের ভাইয়া তোশান গিয়ে তো প্রথমে খুব জোরে জড়ায় ধরেছে, সেটা আমি আর রেকর্ড করতে পারিনি। তাবিব আপনাদের ভাইয়াকে দেখে মানে একটু হাসি দিচ্ছিল, বাবা বাবা বলছিল, বাট ও কিন্তু এতক্ষণ ধরে জানতো যে আমরা দাদুর বাসায় যাচ্ছি। তো এখন তার বাবাকে দেখে সে মানে তার মনে খুশি, তবে তার দাদুকেও সে মিস করছে, কারণ তাবিবের সাথে এবার মার সম্পর্কটা অন্যরকম হয়ে গেছে। মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি, সে তার দাদুকে খুবই মিস করে। একটু পরপরে বলে চলো লাগেজ গুছাই, গাড়ি আনো, চলো আমরা যাই। তো আপনাদের ভাইয়াকে এখনও ঠিকঠাক মতো আমি খেয়াল করে দেখতে পারিনি কী চেঞ্জ হয়েছে, কারণ হলো আমিও খুব টায়ার্ড ছিলাম। আমাকে প্রায় 1 ঘন্টা মতো ইমিগ্রেশনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল বাচ্চাগুলোকে নিয়ে। সো এখন এত টায়ার্ড লাগছিল। যাই হোক, আমি আর তাবিব এখানে দাঁড়ায় আছি আমাদের লাগেজপত্র ট্রলি নিয়ে। আপনাদের ভাইয়া গাড়ি আনতে গেছে, পার্কিংয়ে গাড়ি আছে, গাড়ি নিয়ে আসবে তোশানের সাথে গেছে। তো তাবিব এখানে হাই দিচ্ছে। যাই হোক, প্রায় 1 মাস 23 দিন পর বাংলাদেশে আসলাম, সরি মালয়েশিয়াতে আসলাম, বাংলাদেশকে রেখে, বাংলাদেশের আপনজনদেরকে রেখে। ভালো লাগছে, অনেক ভালো লাগছে, আবার খারাপও লাগছে, মিশ্র অনুভূতি। তো আমাদের গাড়ি না, এটা হলো ওই যে রেন্ট করে আনা হয়, আপনাদের ভাইয়াই ড্রাইভ করে, প্লাস শুধু গাড়িটা রেন্ট করা হয়, কারণ আমাদের গাড়িতে এতগুলো লাগেজ নেওয়া সম্ভব না, এত স্পেস নেই, প্লাস এটার ধারণ ক্ষমতারও একটা ব্যাপার আছে। ধারণ ক্ষমতার চাইতে সবচেয়ে বড় কথা হলো আমাদের এত এত বড় স্পেস আমাদের হবে না। তো যে গাড়িটা এনেছে এটা হলো 7 সিটার না, 7 সিটারের একটা গাড়ি। তো এখানে খুব সুন্দর ইজিলি সব লাগেজ টাগেজ একদম ভালোভাবেই হয়ে যায়। যাই হোক, আমার লাগেজগুলোর অবস্থা খুবই বেহাল, এরপর থেকে যখন দেশে যাব তখন আর লাগেজ টাগেজ নিব না, এই কার্টুনে করে জিনিসপত্র আনা নেওয়া করবো, এটাই আমার কাছে বেটার মনে হয়। কারণ লাগেজগুলো এত দাম দিয়ে কিনে যখন দেখি এভাবে নষ্ট হয়ে যাচ্ছে তখন খুবই কষ্ট লাগে। তো এখন হলো সবগুলো আস্তে আস্তে তুলে ফেলা হবে। প্রত্যেকটা কার্টুনই মোটামুটি একদম ঠিকঠাক সুন্দর মতো এসেছে, তবে সবচাইতে ভারী হলো যে কার্টুনটার মধ্যে মাছ মাংস আছে, সেই কার্টুনটা সবচাইতে ভারী, কারণ মাংসের একটা ওজন আছে, মাছের একটা ওজন আছে। তো এটা তুলতে আপনাদের ভাইয়ার ভালোই কষ্ট হয়েছে। আর আমার ভাইয়া যদি এয়ারপোর্টের মধ্যে ঢুকতে না পারতো আমার অনেক সমস্যা হতো, এগুলো বেল্টে দেওয়া প্লাস আবার চেক ইনে এসে বেল্টে দেওয়া, এগুলো আসলে আমার নিজের একার করতে হতো। তো এই যে এয়ারপোর্ট এখন মোটামুটি ফাঁকাই মনে হচ্ছে, কারণ সবাই বের হয়ে গেছে, আর আস্তে আস্তে যারা এখনও বাকি আছেন তারা যাচ্ছেন। অনেকে গাড়ির জন্য ওয়েট করছে, উবারের জন্য ওয়েট করছে, ট্যাক্সির জন্য ওয়েট করছে। তো এখন বাসায় যাবো,
তাহলে আমরা কোথায় যাচ্ছি? দাদুর কাছে যাচ্ছি। হ্যাঁ, বাবার কাছে যাচ্ছি। আমার কোলের মধ্যে মাথা দিয়ে শুইলো, সাথে সাথে ঘুম। চার লোক করে দাও। বাসায় চলে এসেছি। এয়ারপোর্ট থেকে আমাদের বাসায় আসতে যদি ট্রাফিক না থাকে 45 মিনিট মতো সময় লাগে। তো গাড়িটাও এখন দিয়ে আসতে হবে যেখান থেকে আনা হয়েছে। একটা টাইম থাকে, তো সেই টাইমের মধ্যে দিয়ে আসতে হয়। 9:30টার মধ্যে গাড়িটা দিয়ে আসতে হবে, যেহেতু আমাদের পাশে একটা পেট্রোল পাম্পে থেকে আনা হয়েছে গাড়িটা। তো এখন 15 মিনিট মতো বাকি আছে, তো এই সময়ের মধ্যেই ইনশাআল্লাহ দিয়ে আসতে পারবে। এই যে আমাদের কন্ডো, পরিচিত জায়গা আপনাদের যারা আমার ব্লগ দেখেন। তো এখন বাসায় গিয়ে খাওয়া দাওয়ার তেমন কোনো ঝামেলা নেই, কারণ ভাবি, রাশেদা ভাবি বারবার করে বলছিল যে ভাবি খাবার পাঠাবে। তো আমি বললাম যে ভাবি রাত্রেবেলা এই অল্প খাবার দাবার খাবো, এর জন্য আপনার কষ্ট করে খাবার পাঠাতে হবে না, আমার যখন লাগবে আমি আপনাকে বলবো। তো আমি এখানে ম্যানেজমেন্ট অফিস থেকে একটা ট্রলি নিয়েছি। তো যাই হোক, বাসায় আসলাম, আসার পরে ফ্রেশ ট্রেশ হলাম, একটু রেস্ট নিলাম। আসার পরে আর ক্যামেরা অন করতে ইচ্ছা করেনি। প্রথমে এসে যে কাজটা করেছি সেটা হলো কার্টুনের মধ্যে যে মাছ মাংসগুলো ছিল সেগুলো আগে বের করে নিয়েছি, ড্রেস মানে ফ্রেশ না হয়ে ওগুলো আগে বের করে নিয়েছি, বের করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। ওগুলো একদম যেরকম এনেছি আমি ঠিক ওই রকমই ছিল, কিচ্ছু হয়নি। তো এই যে এইভাবে প্যাকিং করে নিয়ে এসেছিলাম, আর রাত্রেবেলার জন্য টুকটাক খাবার আপনাদের ভাইয়া অর্ডার করে দিল, সেগুলো চলে আসবে, ওগুলো খেয়ে নিব। নাসি গোরেং খুব পছন্দের খাবার আমার, তো সেটা রাত্রে ডিনারে খাবো। আর আমি তো মিষ্টিও নিয়ে এসেছি, অবশ্য মিষ্টি এখন খেতে ইচ্ছা করছে না, মিষ্টির প্যাকেটগুলো ফ্রিজে নর্মালে ঢুকিয়ে রেখেছি। ফ্রিজে আবার খাবার পাঠানো হয়েছিল, সেই খাবারগুলো আছে। অনেকেই আপনাদের ভাইয়াকে খাবার দাবার দিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।